এ অধ্যায়ে আমরা সাদা কালো এবং রঙিন ছবিকে কিভাবে একই সাথে অ্যাডজাস্ট করা যায়, সমন্বয় করা যায় তা দেখব। তো রঙিন এবং সাদা কালো ছবি একই সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানে একটি ছবি ইনপুট করে রেখেছি। তো ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা লেয়ার প্যালেটে দেখতে পাচ্ছি যে একটি সাদা কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে, এবং লেয়ার ওয়ানের দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে দেখব যে লেয়ার ওয়ানে কিন্তু আমরা যেই স্ক্রিনের ছবিটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু লেয়ার ওয়ানে রয়েছে। তো আমাদেরকে এখন যা করতে হবে তা হলো লেয়ার ওয়ানের আমি একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করছি। এই জন্য লেয়ার ওয়ানের উপরে মাউস পয়েন্টার রেখে ডান বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করছি, এবং এখানে কোনো পরিবর্তন না করে আমি ওকেতে ক্লিক করছি। তো ওকেতে ক্লিক করার পরে আমরা কিন্তু লেয়ার ওয়ানের একটি ডুপ্লিকেট লেয়ার আমরা একটু উপরে, অর্থাৎ লেয়ার ওয়ানের উপরে যে লেয়ারটি রয়েছে লেয়ার ওয়ান কপি, সেটি কিন্তু আমরা ডুপ্লিকেট লেয়ার হিসাবে তৈরি করেছি। তো ডুপ্লিকেট লেয়ার হিসাবে তৈরি করে এবার কিন্তু আমরা এই ডুপ্লিকেট লেয়ার ওয়ানে, অর্থাৎ লেয়ার ওয়ান কপি যেটি, সেই পিকচারটি আমাদের স্ক্রিনে আমরা অলরেডি দেখতে পাচ্ছি, এবং এবার এই পিকচারটিকে কিন্তু আমরা সাদা কালো এবং রঙিন হিসেবে অ্যাডজাস্ট করবো একই সাথে। এটি করার জন্য আমাদেরকে যা করতে হবে তা হলো এখন আমরা এটিকে ডিস্যাচুরেট করব। তো ডিস্যাচুরেট করার জন্য আমরা এখন ইমেজ মেনুতে চলে যাব, এবং ইমেজ মেনুতে চলে গিয়ে যে অ্যাডজাস্টমেন্ট রয়েছে, অ্যাডজাস্টমেন্টের ডান পাশে সাব মেনু আমরা এখান থেকে ডিস্যাচুরেট দেখতে পাচ্ছি। তো ডিস্যাচুরেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি পুরোপুরি সাদা কালো হয়ে গিয়েছে। এই সাদা কালো যে ইমেজটি, যে ছবিটি, যে পিকচারটি আমরা দেখতে পাচ্ছি এটি এখন সাদা কালো এবং কালার, এই দুটি গুণাগুণেই কিন্তু আমরা এখন এটিকে অ্যাডজাস্ট করব। এই জন্য আমাদেরকে কিন্তু লেয়ার প্যালেটের নিচের দিকে একটু বামের দিকে তাকাতে হবে, যে এখানে অ্যাড লেয়ার মাস্ক যে আইকনটি রয়েছে এই অ্যাড লেয়ার মাস্ক আইকনটিতে আমরা একটি ক্লিক দেব নর্মালি। তো অ্যাড লেয়ার মাস্কে নর্মালি একটি ক্লিক দেওয়ার পরে আমাদেরকে কিন্তু এখন টুলবারে ফিরে যেতে হবে, এবং টুলবারে ফিরে গিয়ে এখানে আমরা যে ব্রাশ টুলটি দেখতে পাচ্ছি এই ব্রাশ টুলটি কিন্তু নর্মালি একটি ক্লিকের মাধ্যমে সিলেক্ট করব। এবং ব্রাশ টুলটি নর্মাল একটি ক্লিকের মাধ্যমে সিলেক্ট করে আমরা আমাদের পিকচারকে রিয়েলিস্টিক এবং নিখুঁত করার জন্য আমরা কিন্তু এখান থেকে ব্রাশের সাইজ কমিয়ে আমরা 25 করে নেব। তো ব্রাশের সাইজ আমরা এখান থেকে 25 করে দিয়ে আমরা কিন্তু এবার ব্রাশের কালার হিসেবে এখানে সলিড ব্ল্যাক কালারটি ফোরগ্রাউন্ড কালার হিসেবে সিলেক্ট করে দিয়ে এবার আমরা এই ব্রাশটি সিলেক্ট থাকা অবস্থায় আমাদের মূল ইমেজের যে সকল অংশগুলোকে আমরা রঙিন চাই সে সকল অংশগুলোকে কিন্তু আমাদের এই জুম টুলটির সাহায্যে আমরা এই ইমেজটিকে বড় করে নেব। তো ইমেজটিকে বড় করে নিয়ে এবার আমরা এই ব্রাশ টুলটি যে 25 সিলেক্ট করে রেখেছিলাম সাইজ, আমরা এখান থেকে প্রয়োজনে আরও ছোট করে নিতে পারি। তো ছোট করে নিয়ে এবার আমরা যে অংশ জুড়ে যে অংশটুকুর মান আমরা কালার চাই, রঙিন চাই, সেই অংশে কিন্তু পেইন্ট করতে হবে। তো এই ইমেজের মধ্যে আমরা এই ইমেজটির মূল অবয়ব, অর্থাৎ যে অংশটুকু আমরা ফেস এবং স্কিন দেখতে পাবো চামড়া, সেই চামড়া বা স্কিনের অংশ আমরা কালার রাখতে চাই, এই জন্য সেই কালার অংশে কিন্তু আমরা ড্র করছি। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি এবং খুব সহজে শিখে নিচ্ছি যে কীভাবে একটি কালার ছবিকে সাদা কালো এবং কালার একই সাথে সমন্বয় করা যায়, অ্যাডজাস্ট করা যায়। আমরা কিন্তু এভাবে আস্তে আস্তে ড্রয়িং করার মাধ্যমে, অর্থাৎ যে অংশ আমরা কালার চাই সেই অংশ এভাবে আস্তে আস্তে ড্র করার মাধ্যমে কিন্তু আমরা শুধুমাত্র এর যে মূল যে চামড়া বা স্কিনের যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি সেই অংশ কিন্তু এভাবে আস্তে আস্তে ব্রাশ টুলের মাধ্যমে ড্র করে দিচ্ছি, ড্রয়িং করে দিচ্ছি, পেইন্ট করছি। তো পেইন্ট করে আমরা দেখেছিলাম যে ইমেজটির নিচে কিছুটা তার হাতের যে অংশ রয়ে গিয়েছিল সেই হাতের অংশটুকু কিন্তু আমাদের স্ক্রিন রয়েছে। তো এটিকে করার জন্য আমরা এটিকে সরিয়ে, আমরা টুলবারটি সরিয়ে আমরা এই অংশে এনে তারপর কিন্তু এই পেইন্টের কাজটুকু করব।
তো এবার আমরা জুম টুলটিকে কিছুটা ছোট করে নিচ্ছি। তো জুম টুলটিকে কিছুটা ছোট করে নিয়ে এবার কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে একই ইমেজের মধ্যে এর যে যে অংশ দুটোকে আমরা কালার রাখতে চেয়েছিলাম, অর্থাৎ এর ইমেজের যে ফেসটুকু আমরা কালার রাখতে চেয়েছিলাম এবং এর যে হাত নিচের দিকে রয়েছে এই হাতটিকেও আমরা একইভাবে কালার রাখতে চেয়েছি, সুতরাং এই কাজটি কিন্তু আমরা খুব সহজেই করতে পেরেছি। অর্থাৎ এর হাত এবং উপরের ফেসটুকু কিন্তু আমরা কালার রেখেছি এবং বাকি সকল অংশ কিন্তু আমরা সাদা কালো রেখেছি। ইচ্ছে করলে আমরা এখান থেকে যে কোনো অংশ কিন্তু এখন কালার রাখতে পারবো। তো আমরা যদি চাই যে আমরা এই বইটিকে আমরা এখন কালার করে দিব, এই জন্য বইয়ের উপরে একইভাবে আমরা ব্রাশ করে দিব। তো এই বইয়ের কালার যেহেতু মূল অংশে, মূল ইমেজে আমরা দেখতে পেয়েছিলাম অন্য একটি কালার, অর্থাৎ কালোর কাছাকাছি কালার, সুতরাং এটি কিন্তু সেরকমই রয়ে গিয়েছে। তো ড্রেস আমরা অলরেডি সাদার কাছাকাছি একটি কালার দেখেছিলাম কালার, সুতরাং এই ড্রেসটিকেও কিন্তু আমরা ইচ্ছে করলে এভাবে ড্র করার মাধ্যমে আমরা কিন্তু সাদা কালো করতে পারি। কিন্তু যেহেতু আমরা এই ইমেজটির শুধুমাত্র ফেস এবং তার যে হাত রয়েছে সেই হাতটুকুকে আমরা কালার করতে চাই, সুতরাং হিস্ট্রি প্লেট থেকে আমরা পূর্বাবস্থায় ফিরে গিয়েছিলাম যেখানে আমরা শুধুমাত্র কালার করেছিলাম ফেস এবং হাত। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মনিটরের স্ক্রিনে আমরা কিন্তু খুব সহজেই একটি ইমেজকে একই সাথে অ্যাডজাস্ট করার জন্য, অর্থাৎ সাদা কালো এবং কালার হিসেবে অ্যাডজাস্ট করার জন্য আমরা এভাবে খুব সহজেই করতে পেরেছি এবং সাদা কালো এবং কালার একই সাথে অ্যাডজাস্ট করতে সক্ষম হয়েছি।